কুল বাঙালি বাদ বুঝে সাইল বুঝে ডাইল বুঝে করোনা ভাইরাস বুঝে না টাটা বাই বাই করোনা ভাইরাসের গুষ্টি খুন মারি আকাশে তুলি তো আমরা করোনা ডরাই না কোন দাই তো বলছো আমরা করোনা জেতে সব ডিজিটালি সুধরাং আপনারা ভিডিওটি দেখলেন বাইটি কিন্তু খুব মনের দুঃখে মানে গালাগালি করতেছে করোনা ভাইরাস রে আমি আসলে বলতে পারলাম না যে এই যে দুঃখে গালাগালি করতেছে কেন গালাগালি করবে না আমাদের মতো সাধারণ মানে সাধারণ যে খেটে খাওয়া মানুষগুলি আছি আমরা এই মানুষগুলির ঘরেতে আর সরকার বাত এনে দিবে না সরকার লকডাউনও ঘোষণা করে নাই আবার সাধারণ ছুটিও ঘোষণা করতেছে না স্পষ্ট ভাষায় তারা বলতেছে না যে স্পষ্ট এটা কি তারা এখন বলতেছে লকডাউনও না সাধারণ ছুটিও না আঠারো দফার একটি মানে আইন কার্যকর করার ব্যবস্থা করতেছে তারা শোনেন কী ধরনের ফাইজলা মিশুরি করছে সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছটা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না কিন্তু গার্মেন্টস মেল ফ্যাক্টরি যেইগুলি আছে এগুলি ওপেন রাখা হয়েছে ওইখানে মানুষ কাজে যাবে সকাল নয়টা বাজে বা আটটা বাজে ছুটি হবে রাত্রে নয়টা বাজে বা আটটা বাজে আবার যেখানে কাজের চাপ একটু বেশি রাত্রে বারোটা বাজেও ছুটি হবে এখন এই যে কে গার্মেন্টস থেকে আসলো কে সাধারণ দিনে খেটে খাওয়া মানুষ এটা কিন্তু মানে জাস্টিফাই করার মতো না দেখেন ফাইজ লামিটা কোন জায়গায় রাখছে সরকার মেল ফ্যাক্টরিগুলি খোলা রাখছে আবার স্কুলগুলি বন্ধ রাখছে মার্কেটগুলি বন্ধ রাখছে বইমেলা খোলা রাখছে তো মেলায় গেলে করোনা ভাইরাস হবে না স্কুলে গেলে করোনা ভাইরাস হবে মসজিদে গেলে করোনা ভাইরাস হবে গার্মেন্টসে গেলে করোনা ভাইরাস হবে না তো এইটা তো আসলে হইতে পারে না আরে ভাই যদি লকডাউনই দিবেন তাহলে একেবারেই সবার জন্য একেবারেই কঠোর হস্তে লকডাউন দেন যদি পারেন তাহলে সবাই সুরক্ষায় থাকবে তখন একটা কথা বলা যাবে যে না সবার জন্য লকডাউন সবার বাধ্যতামূলক ঘরে থাকতে হবে এখন আপনি কিছু খোলা রাখবেন কিছু বন্ধ রাখবেন এইটা তো হইব না এখন যারা গার্মেন্টসে যায় তারা কিন্তু সকাল আটটা নয়টা বাজে গার্মেন্টসে যায় রাত্রে আটটা নয়টা বাজে ছুটি হয় আবার কারো কারো গার্মেন্টসের কাজের চাপ বেশি থাকলে তারা কিন্তু রাত্রে বারোটা বাজে ছুটি হয় এখন যারা করোনা ভাইরাস মানতেছে না আমার মতো অনেক আম পাবলিক যাদের মানে বাইরে বের না হইলে ভালো লাগে না এই সকল আম পাবলিক কিন্তু বাইরে বের হবে আপনি জিজ্ঞাসা করতে পারবেন আপনি জাস্টিফাই করতে পারবেন যে কে গার্মেন্টস থেকে আসলো আর কে এমনিতে ঘুরে ফেরা করতেছে এইটা কিন্তু জাস্টিফাই করার মতো কোনো ওয়ে নাই যদি লকডাউন দিতেই হয় সবাইকেই লকডাউনের আওতায় আনা উচিত আর যদি না দেন বাস নাই এখন আপনারা শুরু করছেন যে গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ থাকবে আন্তর্দৃষ্টিক যে রেললাইন সব কিছু বন্ধ থাকবো আবার লঞ্চ কিছু খোলা থাকবো কিছু বন্ধ থাকবো এখন বাংলাদেশের জনগণ কি আসলে এই রকমের আইন মানতে অভ্যস্ত যে কিছু খোলা থাকবো যেই জায়গায় যদি সবগুলি খোলা থাকতো তাহলে প্রতি সিটে সিটে লোক যেত এখন যেহেতু কিছু খোলা থাকবো তার মানে প্রতি সিটে সিটে দুইজন করে লোক যাইবো আপনারা তো পারবেন না টাইগাল দিতে এই যে গতকালকে গতকালকে থেকে যে সারা বাংলাদেশের সব দৃষ্টিকে মানুষ যাওয়া শুরু করলো আপনারা ষাট পার্সেন্ট মানে গাড়ি বাড়া বাড়াইছেন কোনো একটা গাড়িতে কি মানে অর্ধেক লোক নিয়ে কোনো একটা গাড়ি রওনা করছে প্রত্যেকটা সিট ভরপুর ছিল লঞ্চগুলি একদম কানায় কানায় ভরপুর ছিল যার মধ্যে আবার দুঃখের বিষয় হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীতে একটি লঞ্চ ডুবে গেল এই লঞ্চটি ডুবলো একটি কার্গোর সাথে ধাক্কা লেগে আর প্রথমেই সংবাদে আসলো কি যে কালবৈশাখীর জ্বর শুরু হয়েছে সেই কারণে লঞ্চটি ডুবে গেছে এই যেই লঞ্চটিতেও কিন্তু প্রচুর লোক ছিল তো এই প্রচুর লোক থাকার একটাই রিজন যে সোমবার থেকে লকডাউন কতদিন লকডাউন থাকে ঠিক নেই সরকার ঘোষণা করছে এক সপ্তাহের জন্য তা ঠিক আছে আগের বারও কিন্তু এরকম দশ দিনের জন্য লকডাউন ঘোষণা করছিল তারপর লক লকডাউনের মানে দীর্ঘ মেয়াদ মানে মেয়াদ কিন্তু অনেক লম্বা হয়েছিল গতবার এরকম একটি ভুল করছেন যে একবার লকডাউন দিছেন আবার আসতে বলছেন আবার মিল ফ্যাক্টরি খোলা ঘোষণা দিছেন আবার বন্ধ ঘোষণা দিছেন মানে নানান হজবরলা সৃষ্টি করে ফেলাইছেন এইবার কি করবেন আল্লাপাক জানে কিন্তু কথা হয়েছে যে ভাই ওই স্কুল মাদ্রাসা মসজিদ বন্ধ রাইখা আপনি বইমেলা খোলা রাখবেন এইগুলি দিয়ে আসলে লকডাউন হইব না আবার ফিরে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিগুলি বা মানে বাংলাদেশের যে সকল মেল ফ্যাক্টরিগুলি আছে এগুলি খোলা রাখবেন আবার আপনি যাতায়াত ব্যবস্থার জন্য আপনি গাড়ি রাখবেন না এইটাও হয় না আবার ঘোষণা দিচ্ছেন কি যে প্রত্যেকটি মেল ফ্যাক্টরির যেই কলকারখানাগুলি আছে সেই সব মালিকরা তাদের নিজস্ব পরিবহন দিয়ে শ্রমিকদেরকে বাসা থেকে নিয়ে আসবে এইটা তো একেবারেই হাস্যকর এই এর হাস্যকর কথা বাংলাদেশে হতেই পারে না কারণ হচ্ছে একটি ফ্যাক্টরির কর্মচারী নির্দিষ্ট কোনো এলাকা থেকে আসে না এটা একেবারে ভালোভাবে মনে রাখবেন নির্দিষ্ট কোনো এলাকা থেকে আসে না যে আপনি কোম্পানির নিজস্ব পরিবহন মারফত আপনি নিয়ে আসবেন একটা ফ্যাক্টরির যে সকল শ্রমিকরা কাজ করে তারা বিভিন্ন জায়গা থেকে আসে এই বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে তো কোম্পানি নিজস্ব মানে গাড়ি দিয়ে আনা কোনোভাবেই সম্ভব না তো এইটা একটা মানে হাস্যকর একটা মানে সিস্টেম চালু করছেন আপনারা যে কোম্পানির নিজস্ব গাড়ি দিয়ে তাদের শ্রমিকদেরকে আনা হবে এইভাবে সম্ভব না আবার যারা যদি গাড়ি বন্ধই রাখা হয় যারা ওই যে আমি বললাম নির্দিষ্ট এলাকা থেকে না বিভিন্ন জায়গা থেকে তো বিভিন্ন জায়গা থেকে যাদের অফিস খোলা যদি গাড়ি করে না চলে তারাও আসতে পারব না আর তারা যদি না আসতে পারে তাইলে তাদের অফিসিয়াল চাকরিও ঠিক না তাইলে কি আপনারা মানে শ্রমিক মালিকের একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছেন এইভাবে করে খোলা রাইখা আবার তো আগেই বললাম যে সকাল মানে ছয়টা সন্ধ্যা ছয়টা তো রাত্রে সন্ধ্যা ছয়টার পর যে সকল গার্মেন্টস ফ্যাক্টরিগুলি অথবা যে কোনো কলকারখানা থেকে মানুষ সন্ধ্যা ছয়টার পর বাসায় ফিরুক না কেন তারা যে কোনো বিপদে পড়ব না তাদেরকে আসলে মানুষ বা যারা একটু মানে সোচ্চার আছে করোনা ভাইরাস সম্বন্ধে তারা যদি তাদেরকে আটকিয়ে কোনো হেনস্থা করে যে এত রাত্রে তোমরা কোথা থেকে আসছো এখনো পর্যন্ত আপনারা এই দিক নির্দেশনা দিতে পারলেন না যে হ্যাঁ গার্মেন্টস ফ্যাক্টরিগুলি খোলা থাকবে বা অফিস আদালত কল কলকারখানা খোলা থাকবে তাদের সন্ধ্যার পাঁচটার মধ্যে ছুটি দিয়ে দিতে হবে যে মেল ফ্যাক্টরি অফিস আদালত যাই চলবে যে বিকাল পাঁচটার মধ্যে ছুটি দিয়ে দিবে সন্ধ্যা ছয়টার মধ্যে তারা ঘরে পৌঁছে যাবে সন্ধ্যা ছয়টার পর বাংলাদেশে কোনো কলকারখানা অফিস আদালত কোনো কিছুই চলবে না এইরকম যদি আপনারা দিক নির্দেশনা দিতেন তাহলে কিন্তু কিছুটা মানে মেনে নিতে পারতাম আর আপনারা ঘোষণা যে খোলা খোলা থাকবে থাকবে কখন কতক্ষণ খোলা খোলা থাকবে থাকবে এগুলি কিছুই আপনারা প্রকাশ করেন নাই তো এগুলি আসলে ফাইজলাম সারা কিছুই আমি মনে করি না আর গরিব দুঃখী মেহনতি মানুষের যে কি অবস্থা হবে এটা শুধু ভাই তারাই জানে সরকার হয়তো কিছুদিন পর এই যে বাইরের ভিডিওটা শুনলেন না সরকার হয়তো কিছুদিন পর গরিবদের জন্য প্রণোদনা রেডি করবে প্রণোদনা দিবে এই প্রণোদনা কার পকেটে যাবে গরিবের পকেটে আসব গরিবের পকেটে তো এই প্রণোদনা আসবো না এগুলি তো এই সেই মেম্বার চেয়ারম্যান তাদের খাটের নিচেই সেই তেল পাওয়া যাবে মানে তাদের মানে গোডাউনি ভর্তি হবে গরিব দুঃখী মানুষের পেটে কিন্তু সরকারি খাবার যায় না তো আমি মনে করি এই ধরনের লকডাউন ঘোষণা করা কোনোভাবেই সরকার উচিত হয় নাই আর যদি অবশ্যই করোনা ভাইরাসও যে বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতেই ভয়াবহ আকার ধারণ করতেছে এই বিষয়গুলি আমরা সাধারণ মানুষ যারা আছে। আমাদেরও অবশ্যই মানতে হবে যে ভাই করোনা ভাইরাস নামক একটা জিনিস সারা পৃথিবীতে আছে এই জিনিসটা খুবই ভয়াবহ আমরা অযথা বাড়ি থেকে বের না হই অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা না করি চায়ের দোকানে আড্ডা না দিই আমরা যদি ব্যক্তিগতভাবে সচেতন না হই তাহলে সরকার হাজার চেষ্টা করলে আমাদেরকে মানে ঘরে রাখতে পারবে না বা সচেতন করতে পারবে না তো সরকাররা যেমন অনেক কিছু নিয়ে দোষারোপ করতে পারি ঠিক তেমনি করে নিজেদেরকেও দোষারোপ করতে পারি যেন আমরাও মানে সচেতন না তো আশা করি আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনারা নিজেরও একটু সচেতন হবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ

চাইবা রোজগার দিবা তার উপরে আবার যদি কি লকডাউন এলে গরিব প্রণোদনা দিব এবার কি করবো চেয়ারম্যান মেম্বার তারপরে যে ইউনিয়ন পরিষদের মেম্বার এগুন আছে না এগুনের বউয়ের ব্লাউজ ফেটিগুট এগুনের শিবার ভিত্তে কি তেলের ডিব্বা চিনির বস্তা চাইলের বস্তা এখন ঢুকার করোনা ভাইরাস মারো রেখে এরে হুন বাঙালি বাদ বুঝে চাইল বুঝে ডাইল বুঝে করোনা ভাইরাস বুঝে না টাটা বাই বাই করোনা ভাইরাসের গোষ্ঠী হুন মারি আকাশে তুলি তো আমরা করোনার ডরাই না তখন তো বলছো আমরা করোনার চাইতে শব্দশালী সুতরাং বাবু